ঢেউটিন আর পাকা দালান ঘর শহর থেকে গ্রাম গ্রাম থেকে পাহাড় সর্বত্রই দিন দিন বাড়ছে ফলে এখন আর ছনের ঘর তেমন একটা চোখে পড়ে না আবার ছনের ঘর সংস্কারও হচ্ছে খুবই কম তবে পাহাড়ি জনপদগুলিতে এখনও ছনের ঘর লক্ষ্য করা যায় এমন এক চিত্র প্রত্যক্ষ করা গেল তেলিয়ামোড়া মহকুমার মঙ্গিয়াগামী আর ডিপ্লকের অধীন আঠরোমোড়া সহ বিভিন্ন উপজাতি এলাকাগুলিতে তবে অধিকাংশ সময়ে লক্ষ্য করা গেছে বেশিরভাগ ছনের ব্যবহার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জুমিয়া পরিবারগুলিকে জুম চাষের জমিতে ছন দিয়ে টং বানাতে দেখা যায় কিন্তু ছনের ব্যবহার বিগত দিনগুলির তুলনায় বর্তমানে অনেকটাই কমে গেছে আঠারো মোড়া পাহাড়ের জঙ্গলে ছনের উৎপাদন খুবই কম আর যা পাওয়া যায় তাও পাঁচ গুণ দামে কিনতে হয় এমনকি এমন পরিবারগুলি ছিল যারা ছন বিক্রি করেই জীবিকা নির্বাহ করত। কিন্তু পাহাড়ের জঙ্গলে ছনের উৎপাদন কম হওয়াতে অনেক ছন ব্যবসায়ীরা ছন বিক্রির দিয়েছে বিগত দিনগুলিতে ডিসেম্বর মাস থেকে হাট বাজারে ছন আসা শুরু হতো শীতকাল শুরু হতে গ্রামীণ পাহাড়ি এলাকা থেকে শুরু করে শহরের ঘর বাড়িতে ছাউনি হিসেবে ছনের ব্যবহার থুম পড়ে যেত প্রায় পরিবারগুলি ছিল তখন ছনের উপর নির্ভরশীল এই বিষয়ে এক জনজাতি ব্যক্তি জানান ছন অনেক হে অক চন পাৱা জানা এই লাগে চনিৰ বেৰা চনৰ তিনি সণেৰ চাল অখনে নাই অকণ সব সময় এই চব বাৰী বাৰী গড়ে এই টিনৰ গড় টিন চাল হৈ গৈছে অখনে চন পাৱা জানা যাৰ ভিতৰৰ ভিতৰ যেতিয়া আছে এই দিগে বা কৈ একজনৰ আছে সনিৰ দাম মানে অখনে পঞ্চাছ টকা মথা আগেৰে আছিল দহ টকা বাৰ টকা পাঁচ টকা এই ৰমভাৱে বিক্ৰী কৰে তো আগে পাহাড়ি বাঙালি কিতা সবাই সনের ঘর থাকতো আগে অন্ত কাজে লাগে তম ঘরে শুধু তম ঘরটা এরপরে ইয়াতে আছে যারা সুয়ারি কি কো পান পানের যারা ইয়া করে চাষ করে হেরা কাম লাগে আধুনিকতার সাথে সাথে এখন ছনের উৎপাদন যেমন কমেছে তেমনি ছনের ঘরের চাহিদাও কমে গেছে কারণ মানুষ এখন আর বাঁশ ছন দিয়ে ঘর তৈরি করতে চায় না বাঁশ ও ছন দিয়ে তৈরি ঘরগুলো বেশি দিন টেকসইও হয় না ভিও রিপোর্ট আর নিউজ